শুভ সকাল, আমি ডাক্তার আতারহান খান। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা ডিপ্রেশন, এটা খুব কমন ডিজিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং বাংলাদেশেও এই অসুখটা অনেক প্রতি, আমার মনে হচ্ছে প্রতি 10 জন না হলেও প্রতি 15 জন বা 20 জনের ভিতরে একজনের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকতে পারে। তো এখন কথা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা কী। ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আপনি আমি যে কোনো সময় ডিপ্রেসড হতে পারি, সেটা ডিসঅর্ডার নয় বা ডিজিজ নয়। কোনো কারণে আপনি বিষণ্ণ থাকতেই পারেন এবং সেটা নর্মাল। এখন ডিপ্রেশন, তাহলে ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন কাকে বলে? মনে করেন আপনি যদি গত 14 দিনের হিস্ট্রি আপনার নিয়ে থাকি, যত 14 দিনের ভিতরে দেখা গেল আপনি 14 দিনই বা বেশিরভাগ দিনই আপনি মানসিকভাবে বিচলিত, বিষণ্ণ, ব্যথিত, কোনো কিছুই আপনার মনে শান্তি দিতে পারছে না, কোনো কিছুই আপনার মুখে হাসি ফুটাতে পারছে না, কোনো কিছুই আপনার চোখে জল নিবারণ করতে পারছে না। আপনি যদি মেয়ে হন, বিশেষ করে মেয়েরা ডিপ্রেশনে কাঁদে, এ একটা গেল, তারপরে আসছে আপনি খুব বেশি ঘুমাচ্ছেন গত 14 দিন পর্যন্ত, হঠাৎ করে আপনার ঘুম একদম কমে গেল গত 14 দিন, অথবা ঘুম বেশি হলো গত 14 দিনে, আপনার খাওয়া বেশি হচ্ছে, অথবা লস অফ অ্যাপিটাইট, একদম খেতে পারছেন না, আপনার কোনো কিছুতেই ভালো লাগছে না, কোনো মিউজিক, যে মিউজিকটা আপনি ভালো লাগতো, যেই ফিল্মটা আপনি দেখতেন, সেগুলো কোনোটাই আপনাকে আনন্দ দিচ্ছে না, আপনি খিটখিটে মেজাজে হয়ে গেছেন, আপনার রাগ অনেক বেশি। গত 2 সপ্তাহে দেখা গেল যে আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না, আপনি চুলায় গিয়েছেন, রান্না করতে পারছেন না, ঠিকমতো মশলাপাতি দিয়ে আপনার খাওয়াগুলা আপনি রান্না করতে পারছেন না, এবং নিজেও খেতে পাচ্ছেন না, কোনো টেস্ট পাচ্ছেন না। সেটা আবার মনে করবেন না কোভিডের থাকে, হ্যাঁ টেস্ট চলে যায়, খেতে মন চায় না, সেটার সাথে জ্বর, কাশি, অন্য অন্য উপসর্গ থাকতে পারে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে দেখা গেল যে মেয়েরা বেশিরভাগ সময় কাঁদে এবং মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা করে থাকে, পুরুষরাও করে, মেয়েরাও করে। আবার দেখা গেল গত 14 দিনের ভিতরে আপনি যদি চাকরি করে থাকেন, আপনি জবে ঠিকমতো কনসেনট্রেট করতে পারছেন না, আপনি সারাদিন একটা চেয়ারের মধ্যে বসে আছেন, আপনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো কোনোটাই আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে না। এই সমস্ত উপসর্গগুলো হচ্ছে, যদি আপনার থাকে তাহলে আপনাকে বলা হবে ইউ আর এ পেশেন্ট অফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ক্লিনিক্যাল ডিপ্রেশন। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার এ অবস্থার পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, তার কনসালটেশন নেবেন। আর যদি আপনার অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি বই পুস্তক পড়ুন, ডিপ্রেশনের উপরে অনলাইনে অনেক টিচিং আছে, সেগুলো ফলো করুন। আপনি সেলফ কাউন্সিলার হইতে পারেন, নিজের কাউন্সিলার অথবা থেরাপি নিতে পারেন, সাইকোথেরাপি নিতে পারেন নিজেকে নিজে, অর্থাৎ আপনি কগনিটিভ সাইকোথেরাপি হচ্ছে মেইন ট্রিটমেন্ট ফর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তারপরে ঔষধ আছে, ঔষধ কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগে ওষুধ কাজ করতে, অনেক সময় একটা ওষুধে কাজ না করলে সে ওষুধটা 1 সপ্তাহ পরে ডোজ বাড়াইতে হয়, তারপরে একটা ওষুধে কাজ না করলে 2টা ওষুধ দিতে হয়, কোনো সময় 3টা ওষুধও লাগে। এসব ক্ষেত্রে অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ বাঞ্ছনীয়। আর সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, ভালো চিন্তা করতে হবে, কোনো কিছু যদি আপনার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে, একটা রাগ সৃষ্টি করে, তখন আপনি এটাকে ঠান্ডা করার জন্য এভাবে 10 থেকে গুনবেন, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, বা ডিপ ব্রেথ নিতে পারেন, বুকের উপরে হাত দিয়ে এভাবে এভাবে শ্বাস নেবেন, লম্বা শ্বাস নেবেন, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ চিন্তা করবেন না, যে আপনি আজকের দিনে কোনো একটা ভালো জিনিস দেখে আপনি আনন্দিত হয়েছেন, আর কোনো একটা ভালো কাজ আপনার দ্বারা আজকে হয়েছে, কোনো মানুষের উপকার করেছেন, কারো অপকার করেন নাই, আপনি ভালো একটা জিনিস চিন্তা করেছেন,
আপনি জীবনে অনেক অ্যাচিভমেন্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে আপনার কয়েকদিন পর্যন্ত আপনার ভালো লাগছে না, কিন্তু আপনার জীবনে অনেক অর্জন ছিল, সে অর্জনগুলোর দিকে দেখেন। আপনি একটা ভালো জিনিস নিয়ে ভাবেন, ভালো পুস্তক পড়েন, ভালো কোনো মুভি দেখেন, ভালো কোনো ভিডিও দেখেন, এই সময়ে আপনি নিজেকে একা ভাববেন না। আপনার ভালো বন্ধুবান্ধব থাকলে তাদের সাথে ফোনে আলাপ করেন, আর বিভিন্ন পড়াশোনার ব্যাপার আছে ডিপ্রেশন সম্পর্কে, ইউটিউবে আছে অনেক চ্যানেল, অনেক ভিডিও পাবেন, অথবা আপনি ইন্টারনেটে সার্চ করে mayoclinic.com গিয়ে ডিপ্রেশন সম্পর্কে জানতে পারেন। সেখানে মনে রাখবেন, ডিপ্রেসড হলে ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর অ্যালোন। পৃথিবীতে অনেক লোকই ডিপ্রেশনে ভুগে, কিন্তু সবাই এক একটা একটা ইয়ের ভিতরে থাকে। তো আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা স্বল্প পরিসরের এই ভিডিওতে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। আর ডক্টর আতাউর রহমান খান youtube.com এখানে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শেয়ার করবেন। ফেসবুকে আমি অনেক স্ট্যাটাস দিয়ে থাকি, সেগুলো একটু কাইন্ডলি একটু পড়াশোনা পড়বেন এবং সেই হিসাবে আপনারা চলবেন বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি, ইনশাআল্লাহ আবে দেখা হবে।